আপনারা 3 ঘন্টা ছেড়ে দিয়েছিলেন গুন্ডাদের হাতে, তারা থানাও আক্রমণ করেছে, বাজারে দোকানপাট সব ভেঙেছে নিরীহ লোকদের, এমন কি স্কুলে আক্রমণ হয়েছে যেখানে সব রাজনৈতিক দল সব ধর্মের ছেলে মেয়েরা পড়াশোনা করে। তখন উনি বলছেন আমরা 74 জনকে ধরেছি, আমি বলে কখন ধরেছেন? আপনার মা দুর্গাকে ভেঙে তছনছ করে দেওয়ার জন্য, এটা কি বাংলাদেশ বানাবেন? আমি 5 বার চিঠি লিখেছিলাম শ্যামপুর ভিজিট করতে চাই, আমি তো লয় বাই পিপল এবং এলওপি এরা আমাকে রিপিট করেছে বারবার এবং বলেছে 163 আছে, উই আর নট অ্যালয়েড। আমিও ছাড়িনি, 3 বার চিঠি দিয়েছি, ফাইনালি দে ওরা আমাকে অ্যালাউ করেছিল গতকাল, আমি মালদা থাকার জন্য আমি বলেছিলাম আজকে অ্যালাউ করতে, অ্যালাউ করেছিল। এখানে অ্যাডিশনাল এসপি ছিলেন, তিনি মিঠু বললেন, আমার সঙ্গে মোট 8 জন ছিল, লোকাল শ্যামপুরের 2 জন ব্যবসায়ী সমিতি এবং বিজেপির লিডার ছিল, জেলা বিজেপির প্রেসিডেন্ট অরুণবাবু ছিল, 2 জন এক্স প্রেসিডেন্ট এবং আমাদের স্টেট লিডার অনুপম মল্লিক উপস্থিত মণ্ডল ছিল, আমার 2 এমএলএ কলিগ বিমান ঘোষ পার্টির সেক্রেটারি, ধরা যাবে না হাটাটা মোবাইল পার্টির এসসি মোর্চার লিডার এবং ঢাকা লিডার, আমরা এই 8 জন এসেছিলাম। আমরা পরিষ্কার অ্যাডিশনাল এসপির মাধ্যমে রাজ্য পুলিশকে বলেছি, পুলিশ মন্ত্রী ডিজিপি সবাইকে মেসেজ দিলাম যে আপনাদের রিল্যাক্টেন্ট অ্যাটিচিউডের জন্য এই ঘটনা ঘটেছে। আমরা পরিষ্কার বলতে চাই কেউ কারো ধর্মে, কেউ কারো ধর্মের যে তার যে আরাধ্য তাকে যদি কেউ আঘাত করে তার কারোর আস্থাতে আমাদের তাতে সমর্থন নেই, খুব ক্লিয়ার আমরা বলছি। কিন্তু আমাদের বক্তব্য পুলিশ যদি প্রথমেই ব্যবস্থা নিত, তারপরে এখানে ডেপুটেশন দেওয়ার নাম করে চারিদিক থেকে লোক জড়ো করা হয়েছে, ডায়মন্ড হারবার থেকে নূরপুর থেকে লোক আনা হয়েছে নৌকো করে, আপনার বাগনান উলবেড়িয়া থেকে লোক জড়ো করা হয়েছে, আমতা থেকে লোক আনা হয়েছে, বাঁশকুড়া কোলাঘাট মিছেদা থেকে লোক আনা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে আপনাদেরকে জানিয়েছিল ওরা ডেপুটেশন দিতে আসছে, সেখানে 2-3 হাজার আনরুলি মব এলো, আপনি আজকে যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছেন সেদিন তো সেই পুলিশ অ্যারেঞ্জমেন্ট ছিল না, আপনারা 3 ঘন্টা ছেড়ে দিয়েছিলেন গুন্ডাদের হাতে, তারা থানাও আক্রমণ করেছে, বাজারে দোকানপাট সব ভেঙেছে নিরীহ লোকদের, এমনকি স্কুলে আক্রমণ হয়েছে যেখানে সব রাজনৈতিক দল সব ধর্মের ছেলে মেয়েরা পড়াশোনা করে। তখন উনি বলছেন আমরা 74 জনকে ধরেছি, আমি বলে কখন ধরেছেন? আপনার মা দুর্গাকে ভেঙে তছনছ করে দেওয়ার জন্য, এটা কি বাংলাদেশ বানাবেন? পশ্চিমবঙ্গে দুর্গা মূর্তি ভাঙা হবে কেন? এভাবে মা দুর্গার কি অপরাধ আমরা জানতে চাইছি, ও আমাদের অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের উপর অভিযোগ নেই, অভিযোগ পুলিশের উপরে, কারণ তাদের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, তাদের সেই জন্য বেতন দেওয়া হয়, বেতনটা তৃণমূল দেয় না, পুলক রায় দেয় না, মমতা ব্যানার্জি দেয় না, তার ভাইপো দেয় না, বেতনটা দেয় সরকারের ট্যাক্সের টাকায়। আমরা পরিষ্কার বলেছি এবং আমি বলেছি, উনি আমাকে বলছিলেন যে আপনার অভিযোগ বেসলেস, আমার অভিযোগ বেসলেস নয়, শুধু আমার নয়, জুডিশিয়ারি আপনার হাওড়ার উড়ালের পুলিশের উপর আস্থা রাখছে না, সেই জন্য পুষ্পল ভাইয়ের এসে বাইনানে যে মুখবদির উপর রেপ করে রেপ কেস হয়েছিল সেটা সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে, সেই জন্য সম্প্রতি জয়পুরে তৃণমূলের পার্টি অফিসে যে বোমা বিস্ফোরণ হয়েছিল যাকে আপনারা চাপতে গেছিলেন, এনআইএকে দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে যে এই জেলাতে অবিভক্ত হাওড়া জেলাতে শিবপুরে রামনবমীর মিছিলের আক্রমণে এনআইএ হয়েছে, আপনারা জানেন, আপনাদের উপর জুডিশিয়ারিও আস্থা রাখতে পারছে না। ওনারা ফাইনালি বললেন আপনারা কি চাইছেন, আমরা বললাম যে আপনাদের যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট আছে এটা যেন কন্টিনিউ করে আরও 1 মাসের বেশি, ধর সামনে কালী পুজো আছে, বাউড়িয়া এলাকায় ননবেঙ্গলিরা থাকে, ছট আছে, জগদ্ধাত্রী পুজো আছে, আর আপনার পুলিশকে বলুন শ্যামপুরের ওসি বিজেপি নেতাদের ফোন ধরে না। আমি বললাম বেতনটা কে দেয়, পুলক রায় দেয় না, কালীপদ মণ্ডল দেয় না, মমতা ব্যানার্জি নেয় দেয় না, তার ভাইপো দেয়, বেতনটা ট্যাক্সের টাকা দেয়, ইউনিফর্ম যখন পরেছেন সরকারি বেতন নিচ্ছেন, সবার সঙ্গে সমান দৃষ্টিতে যোগাযোগ রাখতে হবে, কথা বলতে হবে, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের, সিসিটিভি নষ্ট করে দিয়েছে, মোবাইল ফোন অন্যান্যভাবে যা কালেক্ট করেছেন
ছবি দেখে দেখে সবকে অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট করা মানে বেল পাওয়া নয়, যারা তারা পানিশমেন্ট পায় তারা দেখবেন। আর ইতিমধ্যে আমার পক্ষ থেকেও আমি গভর্নরকে বলেছি যেতে ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি রাতে আমাদের ফালাকাটা গার্ডেন রিচ এবং শ্যামপুরের ইনসিডেন্ট বাউরিয়ার ইনসিডেন্ট হ্যান্ড ওভার করা হয়, সেটাও আমি আমার মতো কাজ করছি। আমরা হাইকোর্টের পারমিশন নিয়ে আগামীকাল বিকেল 3টায় পাঁচলা মোড়ে হাজার হাজার সনাতনীদের জমায়েত করছি, সেখানে আমরা প্রতিবাদ করব। কারণ এই হাওড়া জেলাকে সব টার্গেট করা হয়েছে, 19 সালে সিএএকে এনআরসি প্রচার করে এই জেলাতে আগুন লাগানো হয়েছে, 22 সালে নুপুর সন্ধ্যার মন্তব্যকে নিয়ে আগুন জ্বালানো হয়েছে, এবারে দুর্গা মাকে যেভাবে অসম্মান করা হয়েছে, ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, এটা কোনো রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী সনাতনীরা মেনে নিতে পারে না। আমরা এর বিরুদ্ধে শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে আন্দোলন করব। এবং আবার বলি, আমরা স্বামীজির নীতিতে বিশ্বাস করি, নিজ ধর্মে আস্থাশীল, অপর ধর্মে শ্রদ্ধাশীল। শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের, প্রত্যেকটা পুজোর পারমিশন পুলিশ দিয়েছে, সরকার 85,000 করে টাকা দিয়েছে। সরকারের দায়িত্ব ছিল প্রতিমা মণ্ডপ রক্ষা করার, সরকারের দায়িত্ব ছিল এখানকার দোকানদারদের নিরাপত্তা দেওয়া, সে দায়িত্ব সরকার পালন করতে পারেনি। আমরা আজকে প্রতিবাদ শ্যামপুর থানার গেটে এসে করে গেলাম, বাকি কথা পাঁচলাতে হবে। আমার মনে হয় মাথা উঁচু করে শিরদাঁড়া বিক্রি না করে লড়াই করা জুনিয়র ডাক্তাররা, তারা সঠিক সিদ্ধান্তই নেবে, যাতে বাংলার মানুষ মনে করবে যে তারা শিরদাঁড়াটা নারায়ণবাবুর মতো বিক্রি করে দেয়। তৃণমূলের নেতারা ডাক্তারদেরকে, তৃণমূল এবং বিজেপির আন্দোলন রাজার নিউ টাউনে তৃণমূল কর্মচারী তৃণমূল উনি কোন দল করতেন আগে? উনি তো হচ্ছেন জল, বাটিতে বাটি, ঘটিতে ঘটি, বোতলে বোতল, আগে সিপিএম এর হার মারছিল। সেই সব লোকের কথা বলতো, আমি মালিককে হারানো লোক ভাই, ক্ষমতাকে হারিয়েছি নন্দীগ্রামে। ডাক্তারদের কর্মচারীর কথার উত্তর দেবো কেন? ডাক্তারদের তালিকা তৈরি করার কথা বলছেন, তৃণমূলের নেতারা নজরে রাখছেন যে কোন ডাক্তার জেলায় বসে, কোন ডাক্তার হসপিটালে বসে, যারা প্রকৃত ডাক্তার। এর উত্তর ডক্টর কুণাল সরকার দিয়ে সমস্ত আন্দোলন, অরাজনৈতিক আন্দোলন ভারতীয় জনতা পার্টির সমর্থন আছে, এবং তারা যেদিন বলবে বিজেপির জনপ্রতিনিধি নেতারাও আসতে পারেন পতাকা ছেড়ে, সেদিন আমরাও চলে যাব। তারা সে ডাক এখনো দেননি, সেদিন দেখেছেন আমরা মমতা ব্যানার্জির কার্নিভ্যালের দিন আমাদের যে মহামিছিল ছিল, সেই মিছিলের শেষ যখন আমি সুবোধ মল্লিক স্কোয়ারে করি, আমি জনগণকে আমাদের সমর্থকদের সেদিনও বলেছিলাম যে আমাদের কর্মসূচি 6:10 শেষ হলো, আপনারা ধর্মতলাতে গিয়ে সংগতি জ্ঞাপন করতে পারেন। আমাদের পূর্ণ সমর্থন আছে, যতক্ষণ রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আন্দোলন থাকবে, পতাকা ছাড়া আন্দোলন থাকবে, সেকু মাকুদের ফাঁদে পা দেবেন না, যতক্ষণ নারায়ণবাবুদের মতো সেটিং রাজনীতি হবে না, ততক্ষণ বিজেপির পূর্ণ নৈতিক সমর্থন থাকবে। এবং যেদিন তারা আহ্বান করবেন সবাই আসতে পারেন জনগণ হিসেবে, সেদিন আমরা নিজেরাও যুক্ত হব। জয় শ্রীরাম। Thank you.